আপনার একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ আপনার জীবনে অনাবিল সুখের ব্যবস্থা করে দিবে তেমনইভাবে আপনার একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ আপনার জীবনে চিরস্থায়ী দুঃখ বয়ে আনবে কষ্টের সাগরে আপনি ভাসতে থাকবেন তাই সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন ধরুন আপনি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন একাধিক জায়গায় অ্যাডমিশন দিয়েছেন কিন্তু কোনটি আপনি চুজ করবেন অথবা আপনি বিজনেস করতে চাচ্ছেন একাধিক বিজনেসের প্ল্যান করেছেন কিন্তু কোনটি আপনি গ্রহণ করবেন অথবা আপনার বিয়ের বয়স হয়েছে আপনি বিবাহ করতে চাচ্ছেন আপনাকে অফার করেছে অথবা আপনি কাউকে অফার করেছেন এখন কোন পাঁচটি আপনি নির্বাচন করবেন এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নবী আলী হা সাল্লামগণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন সাহাবা একরাম আল্লাহ আনহমও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিও আল্লাহ তালাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন ইউরিদ আল্লাহ তালা যেটা করতে চান সেটার সিদ্ধান্ত গ্রহণ করেন তাই আমাদের উচিত যে কোনো কাজ করার ক্ষেত্রে পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখবো পাঁচটি বিষয় ভেবে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব এক নম্বর হলো তথ্য ও পাত্র গ্রহণ করা আমি যেই কাজটা করতে চাই সেটার সঠিক তথ্যগুলো আমরা যাচাই করব কোনো পাত্র দেখতে চাই বা পাত্রী দেখতে চাই অবশ্যই তার পরিবারের তথ্যগুলো সংগ্রহ করব। সে কেমন পরিবারের মেয়ে সে কেমন মেয়ে কেমন ছেলে তার ব্যাকগ্রাউন্ড কি এবং আমি বিজনেস করতে চাই সেক্ষেত্রে বিজনেসের তথ্যগুলো আমাকে সংগ্রহ করতে হবে অথবা যেই ইউনিভার্সিটিতে আমি চুজ করতে চাচ্ছি সেই ইউনিভার্সিটির লেখা পড়ার মান সব কিছু আমাকে গ্রহণ করতে হবে তথ্যগুলো আমাকে জানতে হবে দ্বিতীয় বিষয় হল সেই বিষয় নিয়ে মনোযোগ সহকারে ফিকির করা চিন্তা করা যেটা আমি গ্রহণ করছি এর পরিণত আমার কী হবে আমি যে পরিবারে বিবাহ করতে চাচ্ছি ওখানে আমার জন্য কতদিনের জন্য সুখ বয়ে আনবে আসলে কি আমার জন্য সেটা প্রযোজ্য কিনা সেটা কি আমার জন্য উপকারে কিনা অথবা যে বিজনেসটা আমি করতে চাচ্ছি সেটা কতটুকু আমার জন্য ফলপ্রসূ হবে আসলে এটা কি আমার উপকারে হবে নাকি ক্ষতি বয়ে আনবে অথবা যে জবে আমি অ্যাক্টিভ হতে চাচ্ছি সেই জব কি আমার জন্য উপকার বয়ে আনবে এই বিষয়গুলো ভালোভাবে চিন্তা করা অনুধাবন এনে আসা তৃতীয় বিষয় হল পরামর্শ করা আমি যে বিষয়টা গ্রহণ করতে চাচ্ছি সেই বিষয়ে প্রাজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করা আসলে তারা যে বিষয়টা করছেন কিভাবে সাকসেস হয়েছেন কিভাবে সফলতার মুখ দেখেছেন কিভাবে নিজেদেরকে শানিত করেছেন কিভাবে তার নিজেরকে গুটিয়ে নিয়েছেন অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ করতে হবে চতুর্থ বিষয় হলো আমাদেরকে ইস্তেহারা করতে হবে যে আল্লাহ তালার কাছে দুরাকাত নামাজ পরে দোয়া করতে হবে যে দোয়া করার পরে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ওয়স্তা মিকা ওয়া আস্তা হে আল্লাহ আমি আপনার এলেমের ওসিলায় আপনার কাছে সাহায্য চাচ্ছি হে আল্লাহ আপনার কুদরতের ওসিলায় আমি আমার কর্মের সক্ষমতার কল্যাণের সাহায্য চাচ্ছি হে আল্লাহ আপনার অনুগ্রহ চাচ্ছি এ দোয়াটি অনেক বড় এছাড়াও আপনি অন্য একটি দোয়া পড়তে পারেন আল্লাহ হুম্মা খির আলি হে আল্লাহ কল্যাণ দান করুন আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমার জন্য আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দিন কেননা সঠিক সিদ্ধান্ত গ্রহণ আপনাকে সফলতার পথ দেখাবে আল্লাহর উপরে যদি সিদ্ধান্তটা ছেড়ে দেন তাহলে আপনি সফল হবেন যেমনইভাবে মুসা আলিমা সাল্লাম আল্লাহ তালার উপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন তাই আল্লাহতালা তাকে সমুদ্রের মধ্যে থেকে পথ দেখিয়েছেন ইব্রাহিম আলী হাসাল্লাম অগ্নিকুণ্ডের নিক্ষেপ হয়েছিলেন তখনও তিনি আল্লাহ আলার কাছে সাহায্য চেয়েছিলেন সিদ্ধান্ত চেয়েছিলেন তখন আল্লাহ তালা ওই আগুন শীতল করে দিয়েছিলেন এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পঞ্চম বিষয়টি হলো আল্লাহর উপর ভরসা করে ওই কাজে লেগে পড়া আমি যেই কাজটি এই চারটি প্রসেসে করে আসলাম এখন আল্লাহ আলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ মিমান এবং বিশ্বাস রেখে ওই কাজে আরম্ভ করা তাহলে ইনশাল্লাহ ওই কাজের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দেখাবেন এবং আমরা সফল হতে পারব আল্লাহ তালা উক্ত বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন আই মিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ